হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা জেএসসি পরীক্ষার্থী আছেন, সবার জন্য এই সাজেশনটি খুব বেশি ইম্পর্টেন্ট এবং যারা টিচারবৃন্দ আছেন তাদেরকেও এটা খুব হেল্প করবে। জেএসসির ইংলিশ খুব শর্টকাট সাজেশন দেওয়া আছে, যদি আপনারা 2 মাস অন্তত এই 2 মাস এই সাজেশনটিকে কমপ্লিট করেন আশাবাদী 100% এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। তো সাজেশনটি ভিডিও পজ করে করে সাজেশনটি লিখে নিতে পারেন। দেখুন, প্রথমে আমরা এখানে সিনট্যাক্স দিয়েছি, কোশ্চেনের যেটা 1, 2, 3 নম্বরে থাকে এই সিনট্যাক্স থেকে লিখতে হয়। তো সিনট্যাক্স গুলো এখানে বেশি দেওয়া নেই, জাস্ট অনলি 11টা সিনট্যাক্স দেওয়া আছে। তো আপনারা কাইন্ডলি সিনট্যাক্সটাকে নোট ডাউন করুন খাতা কলম নিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে রাখুন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনাদের নোট করা বা স্ক্রিনশট দেওয়া যে কাজটি ছিল সেটা কমপ্লিট। Now I scroll down. এখানে আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে, মোট 14টা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। ওকে, 14টা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে, এই 14টা আনসিন প্যাসেজ আপনারা লিখে নেন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, আবার ধরে নিচ্ছি আপনাদের আনসিন খাতায় নোট ডাউন করা আর স্ক্রিনশট দেওয়া যেটাই করেন না কেন সেটা এখন কমপ্লিট। আমি পরের স্টেপে যাচ্ছি। প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ এখানে মোট 10টা প্যারাগ্রাফ দেওয়া আছে, আপনারা এটাকে নোট করে রাখেন। তো ওকে, আশা করি আপনাদের নোট করা শেষ হয়েছে। এবার আমি পরের স্টেপে যাচ্ছি। এখানে দেখেন মাত্র 9টা ডায়ালগ দেওয়া আছে, জাস্ট 9টা ডায়ালগ, ইনশাল্লাহ এখান থেকেই কমন করবে। এটা নোট করে নেন ভিডিও পজ করে। দেন আমরা ইমেইল অংশ যদি দেখি, তো ইমেইল অংশে মাত্র 8টা ইমেইল আছে। ও, এত শর্ট সাজেশন আর পাবেন না আই থিঙ্ক। ওকে, এটাও নোট করে নিয়েছেন আশা করি। গ্রামার পার্ট যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এটা পড়ে নিতে হবে 2015 সাল থেকে 18 সালে যে বোর্ড কোশ্চেন গুলো আছে এবং রেপুটেড স্কুল সুনামদান স্কুল গুলো আছে, যে স্কুল গুলো আছে এগুলার কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন। আর গ্রামার রুলস বা যে টিচারের পড়েছেন অবশ্যই ভালো করে পড়ে ইনশাল্লাহ কমন করবেন। তো অ্যাকচুয়ালি এই 2 মাস পরেও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। 2 মাস যদি একটা স্টুডেন্ট, এখন আপনার আসলে নতুন করে পড়ার কিছু নাই, আপনারা পুরো বইটাকে অর্ধেক সিলেবাসে ভাগ করেন। প্রথম অর্ধেক পার্টটা আপনারা প্রথমে রিভিশন দেন, সেটা বাসায় একা একা মডেল টেস্ট দিতে পারেন বা কোনো কোচিং সেন্টারে আপনারা মডেল টেস্ট দিতে পারেন। তারপর আবার দ্বিতীয় ভাগটি পড়েন, নৈভিত্তিকটা খুব ভালোভাবে পড়তে হবে অবশ্যই। নৈভিত্তিকে ভালো নম্বর পেলে এমনিতেই রেজাল্ট ভালো হয়ে যায়। তো সর্বোপরি জেএসসি পরীক্ষার্থী বন্ধুদের মঙ্গল কামনা করছি এবং আমাদের দীর্ঘায়ু কামনা করি, তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়, সেদিকে খুবই যত্নশীল হবা, তোমাদের জন্য দোয়া রইল। ওকে, বাই।